হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি, দেখো, দুর্গাপূজা শপিং করতে। দুর্গাপূজা শপিং করতে বলতে আমাদের জন্য না, মেয়ের জন্য শপিং বাকি ছিল, তো চলে আসলাম। আর আজকে ছিল দিনটা রবিবার, তো রবিবার এসে দেখলাম খুবই সামনে ফাঁকা দেখে ফাঁকা যাও। রাস্তা, কেন জানি না আজকে রবিবার, রবিবারে তো প্রচণ্ড ভিড় থাকে। আর শিলং হচ্ছে টুরিস্টের একটা অন্যতম জায়গা, সবসময় টুরিস্ট মানে থাকে, আর রাস্তাঘাট খুবই মানে পুলিশ বাজারে তো অন্তত পক্ষে সবসময় ভিড় দেখা যায়। আজকে কেন জানি না খুবই ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা যা না না, হোক, তো আমরা চলে আসলাম। এটা হচ্ছে শিলংয়ের সেন্টার পয়েন্ট, পুলিশ বাজার, পিবিও বলে ওটা এটাকে। তো বিয়ের জন্য শপিং করব, তো চলে আসলাম, এখন যাচ্ছি শপিং মলে। তো রাস্তার পাশে দেখতে পেলাম জুতা, জুতার দোকান, তো জুতা নিয়ে নিলাম। ফুটপাতে বিক্রি করছে 150 টাকা করে জুতা, আবার সেলাইও করে করছে 50 টাকা দিয়ে, তো সেলাইও করে নিলাম। একটু জুতা নিয়ে নিলে পছন্দ হলো, তো আমরা এখন যাচ্ছি। দেখো দোকান খুব সুন্দর লাগে, এরকম ক্লিপ টিপ সব সময় থাকে, যেগুলো দুর্গাপূজা বলে না সব সময়, তুমি যেরকম দেখছো আজকে প্রচণ্ড ফাঁকা রাস্তা, এরকম কোনো দিন থাকে না, কমই থাকে, আর বিশেষ করে রবিবার। আর এখন তো পূজার বাজার। তারপরে চলে আসলাম বিশালের ভিতরে, বিশাল শপিং মেগা মার্কেট। আমরা প্রায় সময় বিশাল বিশালে আসি জামা কাপড় টাপড় কেনার জন্য, এখানে সব কিছুই পাওয়া যায়, মানে সব কিছু, কসমেটিক থেকে ধরে গ্রসারি থেকে এমনি ধরে খাবারের। সব কিছুই, ড্রেস তো আছি, শপিং মল যেহেতু সব রকমই পাওয়া যায় সব কিছু আইটেম। তারপরে আমরা বিশাল থেকে বেরিয়ে সুইটকর্ন, সুইটকর্ন খেয়ে নিচ্ছে আমার মেয়ে, আমার মেয়ে খুব পছন্দ করে সুইটকর্নটা। তো আজকে কী হলো, আজকে বলছে ও খাবে না, আমি মানে একটুটুকু খেয়ে মানে খাইয়ে দিচ্ছি, আমিও খেয়ে নিলাম, আমারও ভালো লাগে সুইটকর্নটা। আর শিলং আসলে এ জায়গায় পিবিতে পাওয়া যায় শপিং, বিশাল শপিং মলের সামনে সুইটকর্নটা খুবই ভালো লাগে। আর মানে আসলেন, যে আসবেন খাবেন, খুব টেস্ট লাগে। তারপরে আমরা চলে গেলাম বিশাল থেকে, চলে গেলাম পয়েন্টের দিকে। দেখো খুব সুন্দর সুন্দর ইয়ারিং কালেকশন, শুধু পূজা বলে না 12 মাস তুমি এরকম মানে পাবে সব সময়। মানে শিলং দুর্গাপূজা না সব সময় এরকম একটা ভিড় থাকে, আজকে তো কমই বলছি, এরকম ভিড় থাকে, মনে হবে যে কিছু একটা মেলা টেলা বা এরকম, এমনই একটা সবসময় লাগে যে আমরা আগরতলা যে পূজার টাইমে এরকম একটা ভিড় থাকে, এরকম সব সময় থাকে, আজকে তো নেই লোক নিয়ে বলছি, প্রথমেই বলে দিলাম। তারপরে আমরা চলে যাচ্ছি অন্য একটা শপে, দোকানে যাব, যেহেতু মেয়ের ড্রেস চয়েস হয়নি তো অন্য দোকানে যাব, দেখব। তো যাচ্ছি, দেখো, আর দিন তো আজকে খুব ভালো দিয়েছে, বৃষ্টি টিষ্টি কিছুই নাই, আর সব কিছু মনে করো শিলংয়ের ড্রেসটাও খুবই ভালো লাগে, মানে ফ্যান্সি ড্রেস ভালোই, খুব কালেকশনটা ভালোই থাকে। তারপরে একটা শোরুমে ঢুকে গেলাম দোকানে মেয়ের জন্য কাপড় নিতে, ফ্যান্সি ড্রেস, এখানে ফ্যান্সি ড্রেস খুবই ভালো পাওয়া যায়, তো দেখা যাক মেয়ের চয়েস টয়েস হয় কি না। দেখো চলে আসলাম আমরা, এখন নতুন নতুন কালেকশন দেখো, এরকম স্যুট, উপরে নিচে ইনার সিস্টেম, আবার জ্যাকেট সিস্টেম, সুন্দরী কালেকশনটা সুন্দরই লাগলো, ভালোই লাগলো। তারপরে আমরা ড্রেস ট্রেস দেখে টেকে আবার বেরিয়ে গেলাম। এখন দেখো ঠান্ডার মৌসুম আসছে, তো এই এখন চাদর টাদর, টুপি, সোয়াটার এগুলো মানে দেখা যাচ্ছে অল্প অল্প করে, ঠান্ডা চলে আসছে তো, তো এগুলো এখন দরকার। তো আবার চলে আসলাম, এখন আমরা চলে আসলাম বিটুতে, এটা হচ্ছে বিটু, বিটুতে চলে আসলাম। তো চলো মেয়ের জন্য ড্রেস ট্রেস নিয়ে নিলাম, বিটু থেকে নিয়ে নিলাম, ফাইনালি নিয়ে নিলাম। তো নিয়ে শপিং টপিং, শপিং আমাদের শেষ, চলে যাব এখন ঘরের রুমে। তো চলে আসলাম, চলে আসলাম গাড়ি নিতে, গাড়ি গাড়ি না বলতে স্কুটি, স্কুটি দিয়ে আসলাম, তো স্কুটি রেখে গেলো এখানে, তো স্কুটি নিয়ে চলে যাব এখন বাড়িতে। আর ব্লগটা আর বড় করলাম না।